আসসালামু আলাইকুম বন্ধুরা সকলেই কেমন আছেন রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি ভীষণ মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটার নাম হচ্ছে ফ্রাইড রাইস এই ফ্রাইড রাইসটা রেগুলার ভাত রান্নার চাল দিয়ে খুব সহজ পদ্ধতিতে আজকে আমি তৈরি করে দেখাবো আশা করছি পুরো রেসিপিটার সঙ্গেই থাকবেন এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন বন্ধুরা রেসিপিটার যদি কোনো অংশে আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন ফ্রায়েড রাইসটা কম বেশি সকলেই তৈরি করে থাকে তো আজকে আমি খুব সহজ পদ্ধতিতে রেগুলার ভাত রান্নার চাল দিয়ে ফ্রাইড রাইসটা তৈরি করব। আশা করছি সঙ্গে থাকবেন এবং পুরো রেসিপিটা দেখে নেবেন এখানে আমি তিন কাপ পরিমাণ রেগুলার ভাত রান্নার চাল নিয়ে নিলাম আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে আমি তিন কাপ চাল নিয়েছি চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব সাদা পানিটা বেরিয়ে যাওয়া পর্যন্ত চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে এরপর আমি তিন থেকে দুই থেকে তিন ঘন্টা চালটাকে ভিজিয়ে রেখে দেব এতে করে চালটা দেখতে আকারে অনেকটা লম্বা দেখা যাবে তো চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এরপর আমি ভিজিয়ে দুই তিন ঘন্টা রেখে দেব। তো বন্ধুরা আমি এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম পানি দিয়ে চালটাকে কষলে কষলে ধুয়ে নেবো বন্ধুরা চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে দু তিন ঘন্টা যদি আমরা ভিজিয়ে রেখে দিই এই চালটা দিয়ে যখন আমরা রাইস রান্না করবো রাইসটা দেখতে আকারে অনেকটা বড় দেখা যাবে এবং ফ্রাইড রাইসটা দেখতেও কিন্তু অনেক আকর্ষণীয় হবে তো চালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি সাদা পানিটা বেরিয়ে যাওয়া পর্যন্ত ধুয়ে নিয়ে এরপর আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাশে রেখে দিয়েছি দুই তিন ঘন্টা পরে এখন আমি দেখিয়ে দিব চালটা দেখতে আকারে কতটা বড় হয়ে গেছে এবং যখন আমরা ভাতটা রান্না করব, ভাতটা কিন্তু অনেক সুন্দর ঝরঝরে হবে বন্ধুরা দেখুন চালটা কিন্তু ফুলে অনেকটুকু লম্বা হয়ে গেছে এখন আমি এই চালটাকে ভাত রান্না করে নেব আপনারা রেগুলার ভাত যেভাবে রান্না করে ঠিক সেভাবে করেও কিন্তু রান্না করে নিতে পারেন এখন আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়ে প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম দিয়ে পানিটা একটু ফুটে ওঠার পরে আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি একটু নেড়ে দেব। এরপর আমি এখানে দিয়ে দেবো কিছুটা শাহিজিরা আপনারা চাইলে এখানে কিছুটা গরম মশলা ব্যবহার করতে পারেন তবে আমি গরম মশলাটা ব্যবহার করলাম না এখানে আমি শুধু শাহিজিরা দিয়েই কিন্তু ভাতটাকে রান্না করে নেব আপনারা চাইলে কিন্তু আমরা যেভাবে রেগুলার ভাত রান্না করি ঠিক সেভাবে ভাতটা রান্না করে নিয়ে মাঠটা গেলে নিতে পারেন তো আমি ভাতটাকে রান্না করে নিয়ে একটু বেশি পানি দিয়ে ভাতটা রান্না করব যাতে করে ভাতটা একটার সাথে একটা লেগে না যায় এভাবে করে হানড্রেড পার্সেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত ভাতটাকে আমি রান্না করে নিয়েছি দেখুন বন্ধুরা চালটা ভাতটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি হানড্রেড পার্সেন্ট ভাতটাকে সেদ্ধ করে নিয়ে একটা স্টেনারে ভাতটাকে ছেঁকে নিয়েছি এতে করে পানিটা সুন্দরভাবে ঝরে যাবে এবং চা ভাতটা কিন্তু সুন্দর ঝরঝরে হবে এখন আমি ফ্রায়েড রাইসটা রান্না করার জন্য এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এরপর আমি তেলটা একটু গরম হয়ে আসার পরে এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিয়ে সাথে আমি কিছু গরম মশলা ব্যবহার করব এখানে আমি দুই তিনটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব এবং কিছু এলাচ দিয়ে দিব চার পাঁচটা এলাচ লং দিয়ে দিলাম ছয় সাতটা দুই তিন টুকরা দারচিনি দিয়ে দিলাম দিয়ে এখন আমি এখানে গাজরিক কুচি দিয়ে দিলাম আমি গাজরটাকে একটু মোটা করে কেটে নিয়েছি ভাজির থেকে আমরা যে ভাজি রান্না করি তার থেকেও কিছুটা মোটা করে গাজরটাকে কেটে নিয়েছি আমি এখানে দুটা গাজর দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এখন আমি সবজিগুলো সাথে ভেজে নেব এবং সাথে দিয়ে দিলাম আমি এখানে চিংড়ি মাছ বন্ধুরা এই পর্যায়ে এসে আপনারা চাইলে কিন্তু চিকেন ব্যবহার করতে পারেন আমি আজ চিকেন ব্যবহার করব না চিংড়ি মাছ দিয়ে ফ্রাইড রাইসটা তৈরি করব আদার পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে এখন আমি কিছুটা ভেজে নেব বন্ধুরা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু প্রথম থেকেই লবণটা দেয়নি প্রথম থেকেই লবণটা দিলে কিন্তু সবজি থেকে পানি বেরিয়ে যায় যার কারণে আমি কিছুটা ভেজে নিয়েছি সবজি এবং চিংড়ি মাছটাকে একটু ভেজে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দিব ক্যাপসিক্যাম বন্ধুরা এটা আমার প্রোজেন করা ক্যাপসিক্যাম ছিল আমি এখানে তিন কালারের ক্যাপসিকাম দিয়েছি আপনারা চাইলে ফ্রেশ ক্যাপসিকামটা দিয়েও কিন্তু একই প্রসেসে রান্নাটা করে নিতে পারেন সাথে আমি এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম সয়া সস দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর আমি এখানে টমেটো সস দিয়ে দিব বন্ধুরা আমি এখানে দুই টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দেবো আমি আমার উপকরণ অনুযায়ী কিন্তু সব কিছু মশলা এবং সবজিগুলো ব্যবহার করছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু বাড়ি কমিয়ে নিয়ে নেবেন দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে খুব ভালো করে একটু হাই হিটে করে ভেজে নিয়ে আমি কিন্তু হাই হিটে সবজিগুলো ভেজে নিয়েছি হাই হিটে ভেজে নিয়ে এরপর আমি পানি ঝরিয়ে রাখা ভাতগুলো এখন সাথে দিয়ে দিলাম পানি ঝরিয়ে রাখা ভাতগুলোকে আমি একটু ফ্যানের বাতাসে কিছুক্ষণ রেখেছিলাম এতে করে ভাতটা আরও অনেকটা ঝরঝরে হয়ে গেছে দেখুন বন্ধুরা ভাতটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু ভাতটাকে আগের দিন রান্না করে রেখে পরের দিনও কিন্তু ফ্রিজে রেখে আপনারা ভাতটা পরের দিন ফ্রায়েড রাইস করতে পারেন তাতে করে ফ্রায়েড রাইসটা আরও অনেক বেশি ঝরঝরে হবে তো বন্ধুরা এখন আমি ফ্রায়েড রাইসটাকে পাশের চুলায় কিছুক্ষণ ভেজে নিয়ে সাথে আমি এখানে পাঁচটা ডিম ভেজে নিচ্ছি আমি ডিমটাকে এভাবে একটু তেল দিয়ে এরপর আমি পাঁচটা ডিম দিয়ে দিলাম দিয়ে একটু ঝুড়ি ঝুরি করে ডিমগুলোকে ভেজে নেব বন্ধুরা ডিমটাকে আমি হাই হেটে করে ভেজে নেব ভেজে নিয়ে এভাবে ঝুড়ি ঝুরি হয়ে আসলে এরপর আমি ফ্রাইড রাইসের সাথে মিক্স করে দেবো দেখুন বন্ধুরা খুব সহজে ঝটপট করে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে মজাদার একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় যখন খুশি তখন আপনারা এই ফ্রাইড রাইসের রেসিপিটা তৈরি করে নিতে পারেন ঘরে থাকা রেগুলার ভাত রান্নার চাল দিয়েও কিন্তু এত মজা করে একটা ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেল আশা করছি একবার হলো আপনারা ট্রাই করবেন এবং কেমন হল কমেন্টস করে জানাবেন বন্ধুরা দেখুন ফ্রায়েড রাইসটা দেখতে ভীষণ লোভনীয় হয়েছে আকর্ষণীয় কিন্তু একটা কালার চলে এসেছে ভীষণ সুন্দর একটা ফ্লেভারও কিন্তু পুরো ঘরে ছড়িয়ে গেছে আশা করছি আপনাদের কাছেও রেসিপিটা ভীষণ ভালো লেগেছে বন্ধুরা রেসিপিটা যদি কোন অংশে আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আপনারা একবার হলেও ট্রাই করবেন এবং আপনাদের টাইম শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের কাছে একটু যদি মনে দোলা দিয়ে থাকে প্লিজ বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পরেই আমরা নিত্য নতুন রেসিপি তৈরি করতে ভীষণ উৎসাহিত হই তো বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন পুরো রেসিপিটার সঙ্গে থাকার জন্য আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই পাশে থাকবেন এবং যারা আমাকে আগের থেকে সাবস্ক্রাইব করেছেন আমাকে পাশে আমাকে সাপোর্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেস